Assalamualaikum everyone, welcome back to my channel. This is Tahmina Akhtar from Tahmina's Lifestyle. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার যে ওয়াশিং মেশিনটা রয়েছে তার ফুল রিভিউ দেওয়ার এবং এর মডেল এবং প্রাইস বলার চেষ্টা করব এবং ওয়াশ করেও দেখাবো। এটা একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট, তো সেটা আমি আজকে ওয়াশ করে দেখাবো সিঙ্গেল ব্ল্যাঙ্কেট। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল আইকনও অবশ্যই প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমার শার্প ওয়াশিং মেশিন, এটা স্কোয়ার ইলেকট্রনিক্স থেকে কেনা, আর এটার মডেলটা হচ্ছে Es-W80ew-H। তো এটা ফুল অটো আর লাইট গ্রে কালার এটার টপ লোডিং মেশিন। তো আজকে আপনাদেরকে একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট ওয়াশ করে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, ব্ল্যাঙ্কেটেরও একটা অপশন রয়েছে। যেহেতু এটা 8 কেজির ওয়াশিং মেশিন, তো সেই ক্ষেত্রে আমি সিঙ্গেল একটা ব্ল্যাঙ্কেট ওয়াশ করতে পারবো। ডাবলটা হয়তো বা এটার একটু লোডটা বেশি হয়ে যাবে, সেজন্য ওয়াশের জন্য আপনাদেরকে একটু ওয়াশ করে দেখাচ্ছি। তো এটা আজকে আমি লিকুইড দিয়ে ওয়াশ করব। তো ব্ল্যাঙ্কেটটা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, আর অপশনগুলো এখানে অনেক অপশন রয়েছে, আপনারা দেখতেই পাবেন। আর এটা হচ্ছে সার্ফেক্সেল লিকুইড, তো এটা সহজে অ্যাভেলেবেল আছে, তো আপনারা এটা কিনে ইউজ করতে পারেন। কম্বলের ক্ষেত্রে, মশারি জালি কোনো কিছুর ক্ষেত্রে, বেড শিটের ক্ষেত্রে এই লিকুইডটা ব্যবহার করাই ভালো। তো এটা যেহেতু টপ লোডিং, তো টপ লোডিংয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনারা এই লিকুইডটা ছড়িয়েও দিতে পারবেন, আবার ওই যে পাউডার রাখার আর লিকুইড রাখার অপশন আছে সেইখানেও দিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে সরাসরি ইউজ করে দেখাচ্ছি। তো এখানে আমি 1 ক্যাপ লিকুইড দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি ঢেকে দিব। ঢেকে দিব মানে আমার এই ঢাকনা তো হাইড্রোলিক লিড, তো শুধু ছেড়ে দিলেই হবে লাগানোর জন্য, এটা আর চেপে লাগানোর প্রয়োজন নেই। হাইড্রোলিক গ্লাস ডোর, তো এটা এখন এই যে বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। এখন আমি এখানে যে আমার সুইচ লাগিয়ে রেখেছি সেটা এখন অন করে দিব। তো অন করে দিলাম, আর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে প্রথমে আমাকে এটা আগে পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করে আমার অপশন চুজ করতে হবে। এখানে নর্মাল আছে, জিন্স আছে, স্পিডি আছে, ডেলিকেট আছে, ব্ল্যাঙ্কেট আছে, বেবি কেয়ার আছে, টাপ ক্লিন আছে। তো এখানে আমি ব্ল্যাঙ্কেট অপশনটা দিয়ে দিলাম। নর্মালি কাপড় চোপড় হলে আপনারা নর্মালি ওয়াশ করতে পারবেন, আর জিন্স যে থাকে সেটা জিন্সে অপশনে দিতে পারবেন, বাচ্চাদের কাপড় হলে বেবি কেয়ারে দিতে পারবেন। তো আমি এখানে স্টার্টে প্রেস করে দিলাম। প্রেস করার পর এটার আমার টাইম দেখাবে কত সময় লাগবে আমার এটা ওয়াশ করতে। এটা কিন্তু সব কিছুই ওয়াশ হয়ে যাবে, যা দেওয়ার আপনার আমার দেয়া হয়ে গিয়েছে, এখন এটা নিজে নিজেই কাজ করবে কতটুকু পানি লাগবে বা কতবার ওয়াশ করবে। তো আপনাদেরকে আমি এই ওয়াশিং মেশিনের লাইনটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার বেসিনের সাথে লাগানো লাইন, তো এটার সাথে যে লোক এনেছিলাম তো উনি করে দিয়েছে। এখানে আমার বেসিনের লাইনটাও আছে, আবার পানি আসার যে ওয়াশিং মেশিনের লাইন সেটাও আছে, ওয়াটার আউটপুট অ্যান্ড ইন করার পানিটা যেহেতু যাবে আর বেরো হবে সেই লাইনটা এখানে দেয়া আছে। সেই সুবিধার্থে আমি এই লাইনগুলো বেসিনের সাথেই দিয়েছি, আমার অনেক সুবিধা হয়েছে। তো এই তো দেখুন পানি আউট হওয়ার জন্য এই লাইনটা ইউজ করেছি, আর পানি যেখান থেকে আসবে সেটা তো দেখালাম, খুব সুন্দরভাবে এটা কিন্তু পানিটা বের হয়ে যায়। আর এটা হচ্ছে বেসিনের লাইন, আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের লাইন, দেখতেই পেলেন। তো কিছু তো অ্যাডজাস্ট করতেই হবে, কারণ ভালো কিছু পেতে হলে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, যেহেতু আমার একটু বাসাটা একটু মানে ছোট হয়ে গেল এই জিনিসটা রাখার ফলে, তারপরেও কোনো ব্যাপার না। তো এই তো দেখুন বেসিন আর ওয়াশিং মেশিন পাশাপাশি, আর সাথে কিন্তু আমার ডাইনিং টেবিলটা রয়েছে। তো এই বেসিনটা আমি কম ইউজ করি, যেহেতু পানি ছিটে আসতে পারে সেজন্য খুব সতর্কতার সাথে ইউজ করি। তো এই তো আমি কিন্তু ওয়াশ করে দিয়ে দিলাম, আর এই যে ওয়াশ করতে দিয়ে দিলাম,
আর টাইম কিন্তু আমার দেখিয়ে দিয়েছে কত মিনিট লাগবে, আপনারা তো দেখতেই পেলেন। এটা অটোমেটিক পানি যতবার নেয়া নিবে আর যতবার ওয়াশ করার, ভালোমতো ওয়াশ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ওয়াশ করবে। তো 17 মিনিটস আর বাকি আছে, আপনাদেরকে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড। তো পানি কিন্তু নেয়া হয়ে গেছে এর মধ্যে দুইবার, দুইবার পানি নিয়ে আবার ওয়াশ করে ফেলেছে, এর মধ্যে আরও একবার পানি নিবে, তারপর এটা একদম প্রায় অনেকাংশে শুকিয়ে ফেলবে। তো আপনাদের যদি কোনো কাপড় দেওয়ার বা এটা কোনো দরকার পড়ে কারেন্ট চলে যায় তাহলে ডাইরেক্ট লাইন অফ করে দিবেন, আর কোনো কাপড় দেওয়ার থাকলে আপনারা একটু পজ করে তারপরে এটা দিবেন। তো আমার ওয়াশ হয়ে গিয়েছে, তো দেখুন আমি এইখানে আপনাদেরকে আমার কম্বলটা ওয়াশ হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু শুকালো বা কীরকম পরিষ্কার হলো। অনেকেই আসলে ধারণা থাকে যে ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করলে পরিষ্কার হয় না, আমি যতদিন ইউজ করলাম আমি বলবো যে মাস্ট বি, যাদের প্রবলেম আছে তারা অবশ্যই এটা কিনতে পারেন। আর এটা দেখুন প্রায় অনেকটা শুকিয়ে গেছে, এখন একটু বাতাসে নেড়ে দিলে বা একটু রোদে দিলেই এটা একদম ফুল শুকিয়ে যাবে। ফুল শুকানোরও ব্যবস্থা আছে এয়ার ড্রাই করার, তো সেই অপশনে আর দিচ্ছি না। তো দেখুন ওয়াশ করার পর অবস্থা, তো এই হচ্ছে আমার ওয়াশিং মেশিনের ফুল রিভিউটা দিয়ে দিলাম আর আমি খুবই স্যাটিসফাইড। আপনারাও এটা ইউজ করতে পারেন, আপনাদেরকে বলবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।